হাই, নমস্কার, আদাব, আমি সৌভিক, কথা বলবো অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের সাথে, শুধুমাত্র সিটি সিনেমায় এবং সিটি টলিউডে। রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে, এক আকাশের নিচে রবি অস্ত গেছে, কিন্তু যে তারারা ছিলেন সেই তারারা এখন আরও অনেক বেশি টলিউডের আকাশে জ্বলজ্বল করছে। এই ব্যাপারে আপনার কাছে দু একটা কথা শুনতে চাই। না, রবির সঙ্গে ওই 5.5 বছর একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হয়, এবং ভদ্রলোক যতক্ষণ না নিজে খুশি হতেন ততক্ষণ অবধি আমাদের রিহার্সাল চলতো, টেক হতো। তাতে করে কি হয়েছে, আমাদের একটা অদ্ভুত হ্যাবিট হয়ে গিয়েছিলো যে যতক্ষণ না পারফেক্ট হচ্ছে ততক্ষণ হচ্ছে না। তো সেইটার একটা অভ্যেস রবি করিয়ে দিয়েছিল আমাদের প্রত্যেককে, এবং আমরা তখন প্রত্যেকেই অনেকেই হয়তো ফার্স্ট টাইম করছি বা সেকেন্ড টাইম কাজ করছি, নতুন, লোকে চেনে না। তারপর তো ধীরে ধীরে এক আকাশের নিচে ওয়াজ হিস্ট্রি টেলিভিশনে, তো কাজেই সেটা রবির তো ওই অবদানটা ছিল। এবং শিশুর মতো সরল একজন মানুষ ছিলেন, মানে মনিটরে বসে যখন সিন দেখতেন তখন ওই সিনে দুঃখ হলে রবির চোখে জল আসতো, সিনে মজা থাকলে রবি হাসতো। এগুলো অদ্ভুত, মানে লক্ষ্য করার মতো জিনিস ছিল। তো সেই অভ্যেসটার ফলে কি হলো, আমাদের, আমরা যারা রবির সঙ্গে কাজ করেছি তারা প্রত্যেকেই পরে গিয়ে কিন্তু এস্টাবলিশড হয়েছে। তো সেটা ডেফিনেটলি তার অবদান তো বটেই। মিস করেন ওনাকে? মিস মানে অনেক দিন আগে থাকতেই তো রবি কাজ করার অবস্থায় ছিল না, কিন্তু স্মৃতিগুলো যাবে কোথায়। আচ্ছা, আবার আসিব ফিরে, ওটা তো ওনারই ছবি, এবং ওনারই ছবি, আপনার সম্ভবত ডেবিউ ছবি। ডেবিউ না, হিরো হিসেবে প্রথম ছবি। হ্যাঁ হ্যাঁ, তা বলছি আবার আসিব ফিরে সুপার ফ্লপ করলো, কিন্তু তার অনেক কারণ ছিল। হ্যাঁ, কিন্তু আপনি এই ছবির নামটাকে সার্থক করলেন, আবার আসিব ফিরে, আপনি আবার ফিরে এলেন, চলো লেটস গো বলে হাঁটতে শুরু করলেন, এবং তারপর একসময় হাত কাটা কার্তিক হয়ে গিয়ে তারপর হয়ে গেলেন বব বিশ্বাস। এই পুরো কাহিনীটা একটু জানতে চাইছি। এটা তো জানার কিছু নেই, মানে পুরোটাই এক্সপিরিয়েন্সের ব্যাপার, এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে লোকে 1 থেকে 5 ক্লাস অবধি পড়ে, সেই পড়াটা থেকে 6 থেকে 10 ক্লাস অবধি মাধ্যমিক দিতে সাহায্য করে, তারপর ওই 10 ক্লাসের এক্সপিরিয়েন্সটা হায়ার স্টাডিজে নিয়ে যেতে সাহায্য করে। সেইভাবেই এগিয়েছি। এতে আমরা প্রত্যেকেই যারা যে কোনো ফিল্ডেই থাকি, আমাদের এক্সপিরিয়েন্সগুলোই তো আমাদের হেল্প করে আরও ভালো কাজ করাতে। তো কাজেই ওটা একটা কী বলবো, ভিত ছিল। তারপরে আসল ভিতটা ছিল এক আকাশের নিচে, সেটা করতে করতেই শেষের দিকে তখন ওই ছবিটা হয়, 2003-এ হয়তো, 3-এ। তো কাজেই তারপর সেই ছবির এক্সপিরিয়েন্সও, সব এক্সপিরিয়েন্স থেকেই লোকে ভালো খারাপ দুটোই শেখে। খারাপগুলো এলিমিনেট করতে করতে নিজের ভালোটা নিয়ে এগোতে হয়, এটাই হচ্ছে নিয়ম। শুধু নিজের ভালো নয়, পরের কোনো ভালো জিনিস দেখলে সেটাকে চুরি করে নাও। আচ্ছা, অভিনয়ের ক্ষেত্রে বাবার কোনো সাহায্য কখনো পেয়েছেন? পেয়েছি, যখন বাবার নির্দেশনায় বিশ্বরূপায় থিয়েটার করতে যাই, বৈশাখী ঝড় বলে, তখন বাবার ডিরেকশান ছিল, কাজেই বাবার হেল্প ছাড়া তো হতো না। এবং বাবার সঙ্গে সঙ্গে স্টলওয়ার্ড সব, জ্ঞানেশ মুখোপাধ্যায়, লিলি চক্রবর্তী, তাদের সঙ্গে প্রথম অভিনয় করা বাবা, তো সেইটা একটা এক্সপিরিয়েন্স তো বটেই। আচ্ছা, এবার বলছি বাড়িতার বাংলায় হ্যাপি, মানে ন্যাপি পরে হ্যাপি বাড়িতার বাংলায়, আর সেখান থেকে বঙ্কুবাবুর থুরথুরে বুড়ো আর কি, যে মানে বাড়িতার বাংলো বা কি বলবো, মানে বুড়োর বাড়ি আর কি, এই যে বিভিন্ন ধরনের শেড আর কি, এই শেডগুলো নিয়ে, মানে এই শেডগুলো নিয়ে, মানে বিভিন্ন শেডে আপনাকে অ্যাক্টিং করতে হয়, এগুলো নিয়ে দু একটা কথা যদি একটু বলেন আর কি। না, আমার ভীষণভাবে মনে আছে বাড়িতার বাংলা ওই যে ন্যাপি পরে আপনি বলছেন ওই যে চুষিকাটি নিয়ে, হ্যাঁ চুষিকাটি নিয়ে আর কি, এবং আমাদের তুলিকা দিয়ে আপনার মা হয়েছে দুধ দিতে যাচ্ছে আর কি আপনাকে, ওইটা, আর সেখানে আবার বঙ্কুবাবু যে তখন চলে যাচ্ছে আর কি আকাশে টাটা করতে করতে আর কি। এইটা তো মানে খুব ভাগ্য করে একজন অভিনেতার জীবনে এত এত ভ্যারাইটি রোল আসে, তো সেইগুলো এসেছে তাতে আমি ভাগ্যবান বলে মনে করি নিজেকে। এবং অ্যাজ অ্যান অ্যাক্টার এটাই তো হওয়া উচিত, যে চরিত্রগুলো যাতে মানুষের মনে বেঁচে থাকে। চরিত্রগুলো না থাকলে সবই যদি শাশ্বত চ্যাটার্জি হয়ে যায় তাহলে তো খুব প্রবলেম। তো কাজেই চেষ্টা করি, কারণ আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড, আমার জোছন দস্তিদার আমার প্রথম গুরু, এবং অনেক কিছু চারবাক, এবং অনেক শিখেছি, তো সেইগুলো কাজে লাগিয়ে লাগিয়ে আজকে যতটুকু যা হতে পেরেছি তাই। তাতে আমার থেকে অনেকের অবদান আছে, যেগুলো যা যে নামগুলো করলাম অনেক নাম হয়তো মিস হয়ে গেল,
কিন্তু প্রত্যেকের থেকেই কিছু না কিছু শেখার আছে, শুধু শেখারগুলো নিয়ে নিতে পারলে ছেঁকে এটা উপকার হয়। মানে ঠাকুর রামকৃষ্ণদেবের কথা হচ্ছে দুধ থেকে জল, মানে জল জল আর দুধ মেশানো থাকলে দুধটা তুলে নেওয়ার মতো সেটাই। আচ্ছা আমি বলছি যে নৈতিক একজন গোয়েন্দা ভাবতে ভালো লাগে নাকি একজন গোয়েন্দার সহকারী সাহিত্য যিনি সাহিত্যিক আর কি, মানে আমি সবরই ভালো লাগে, দুটোই ভালো লাগে। যখন তপসে করেছি তপসেও ভালো লেগেছে, কারণ বিভিন্ন চরিত্র তো। এখন সবর যদি অজিতের মতো হয়ে যায় বা অজিত যদি সবরের মতো হয়ে যায় তাহলে সেটা ভালো হওয়ার কথা নয় তো। কাজেই দুটো দুরকম, দুটোই ভালো লাগে। এখন একটা বাবার পাঁচটা ছেলে, এখন তাকে কি বলা যায় সম্ভব এই ছেলেটা ভালো, এই ছেলেটা কম ভালো, এই ছেলেটা বেশি ভালো? না, তো আপনার কোনো চয়েস নেই? না, আমার কোনো চয়েস নেই। আচ্ছা মোবাইল ছাড়াও আপনার যে এত মোবিলিটি, এটা কীভাবে সম্ভব? আগে তাই তো ছিল, আমার বাবা বা উত্তম কুমার বা ওনারা যখন হিরো ছিলেন বা প্রাইম টাইমে অভিনয় করেছেন তাদের কি মোবাইল ছিল? আমার মনে হয় মোবাইল এসে যাওয়াতে মানুষের স্বভাব নষ্ট হয়েছে, তাদের মধ্যে কোনো ডিসিপ্লিন নেই, বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়ে না জেনে যে কোথায় যাবে, মোবাইলটা যদি মাঝ রাস্তায় হ্যাং করে যায় তাহলে কী হবে? আচ্ছা আশ্চর্য প্রদীপে, আশ্চর্য প্রদীপ শাশ্বত হয়ে জ্বলল না কেন? ছবিটার মধ্যে কিন্তু আমার খুব প্রিয় ছবি। কে জ্বলল না? পাঁচ মিনিট চলেছে প্রচণ্ডভাবে, কিছু লোকের সহ্য হয়নি কারণ অনেক সত্য কথা মুখের উপর বলা হয়েছে তাই। কিন্তু ভূতের ভবিষ্যৎ যে সাফল্য, মানে চলতে দেয়া হয়নি আমি বলছি। আচ্ছা মানে আশ্চর্য প্রদীপ অনিক দত্তের ভূতের ভবিষ্যতের থেকে বেটার মেকিং এর একটা বেটার ছবি বলে আমি মনে করি, আমি মনে করি আমারও নিজের খুব প্রিয় ছবি এবং অনেক বেটার সিনেমা। এবং রনিদা এবং আপনার কেমিস্ট্রিটা একটা অপূর্ব অসাধারণ, এখনো দেখলে ভালো লাগে আমার, এখনো দেখলে ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে যে অনেক সত্য কথা বলা হয়েছে তো, যেগুলো মানে কনজিউমারিজম নিয়ে এবং খালি লোকের আরো বেশি চাই বেশি চাই, কোথায় কি ছকবাজি চলছে সব তো পরিষ্কার তুলে ধরা হয়েছে বলে কিছু লোকের পছন্দ হয়নি এই আর কি। সেটা কিন্তু খানিকটা বাড়িতার বাংলাতেও ছিল, বাড়িতার বাংলাতেও এই কনজিউমারিজমকে নিয়ে যে টিপে দিয়ে মুখে ফেলুন রসগোল্লা এই ক্যাপশন, এটা তো একদম মানে বিজ্ঞাপনকে ব্যঙ্গ করা হচ্ছে আর কি। আর বিজ্ঞাপনের লোক হয়েই তিনি সেটা করেছেন, কাজেই এটা এনজয় করার জিনিস কিন্তু লোকে পার্সোনালি নিয়ে নেন এই যা, কারণ এটা অনেকটা অনেক সময় হয়ে যায় কি ঠাকুর করে খেয়ে আমি তো কলা খাইনি, তাদের ভালো লাগেনি। আচ্ছা এবার আমি একটু খারাপ কথা বলি, আপনার একটি ছবির অভিনয় আমার নিজের ব্যক্তিগতভাবে ভালো লাগেনি, সেই চরিত্রটির নাম হচ্ছে নীলকণ্ঠ বাগজি, মেঘে ঢাকা তারা নিয়ে আপনি কি বলবেন? আমার ভীষণ ভালো লেগেছে, মানে আমি মানে যে যুক্তিতর্ক বাপ্যে যে ঋত্বিককে আমরা দেখতে পাই, আমরা ঋত্বিককে তো চাইনি আমি ওখানে, ওখানে তো নীলকণ্ঠ বাগজি ছিলেন যিনি ওই ধাঁচে তৈরি করা ক্যারেক্টারটা, আমাকে তো স্ক্রিপ্ট অনুযায়ী যেতে হবে মানে, এবং স্ক্রিপ্ট অনুযায়ী এবং বাদ বাকিদের অ্যাক্টিংয়ের টিউনিংয়ের সঙ্গে পুরো ব্যাপারটা হয়, এক আর কিছু করার থাকে না সিনেমায় না তো। কাজেই টোটাল ব্যাপারটা যেভাবে হয়েছে আমার ভীষণ প্রিয় ছবি, আমার এখনো অবধি আমার করার সব থেকে শক্ত চরিত্র বলে আমি মনে করি। আমিও শক্ত চরিত্র তো বটেই, কিন্তু আমি আসলে আমার সবসময় মানে ওই ছবিটার কথা মনে পড়লি, আমি ঋত্বিকের যুক্তিতর্ক বাপ্পে যখন মানে ক্যামেরার লেন্সে মদ দিচ্ছে ছুঁড়ে, এরকম তো কোনো সিকোয়েন্স তো এখানে ছিল না, কিন্তু বলছি মানে ওই যে অ্যানার্কিটা, মানে ঋত্বিকের ওই অ্যানার্কিটা, আমি ওই অ্যানার্কিটা আমি কোথাও সামান্য মানে আমার ব্যক্তিগতভাবে বলছি থাকতেই পারে, হতেই পারে সেটা। অপুর সংসার নিয়ে দুটো কথা, একটা মজার শো, একটা কমেডি, স্টেজ কমেডি। না আমি বলছি ধরুন একাকাশের নিচে, তারপর আপনি এটা মেগা নয়, মেগা নয়, এটা নন, এটা নন ফিকশন। আমি বলছি একাকাশের নিচে তো টেলিভিশন, টেলিভিশন দিয়ে আপনার একটা সময় শুরু, আবার এতদিন পরে মানে ছোট পর্দায় ফিরছেন আর কি। আমি বলছি এই একটা ছোট পর্দা থেকে ছোট পর্দা, এই যে একটা ক্লকওয়াইজ অথবা অ্যান্টি ক্লকওয়াইজ জার্নি, এইটা সম্বন্ধে লাস্ট দুই চারটে কথা বলে দিলে আমার ইন্টারভিউ শেষ। হ্যাঁ, কারণ আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে অনেকে আছেন যারা সিনেমা হলে দেখতে যেতে পারেন না অনেক কারণে, কারণ সেগুলো বুঝতে পারি যখন টেলিভিশনে এবার সবর দেখিয়েছে বা টেলিভিশনে ঈগলের চোখ প্রিমিয়ার হয়েছে বা ব্যোমকেশ দেখাচ্ছে, তখন কিছু ফোন পাই যাদের বক্তব্য হচ্ছে বিভিন্ন, এক হচ্ছে বয়সের কারণে, শারীরিক কারণে তারা হলে যেতে পারছেন না, দুই হচ্ছে মাল্টিপ্লেক্সের টিকিটের যে দাম হয়েছে তাদের পক্ষে মাল্টিপ্লেক্সে গিয়ে টিকিট কেটে পপকর্ন খেয়ে সিনেমা দেখা সম্ভব নয়, তো কাজেই তাদেরকে আমি মিস করছিলাম, তারা আমাকে মিস করছিলেন। তো আমি দেখলাম যে এরকম একটা শো যদি হয় যেটা আমার মাসে পাঁচ থেকে ছ দিন দিলেই আমি সিনেমাটাও চালিয়ে যেতে পারবো, অথচ টেলিভিশনের দর্শকরাও মিস করবেন না যারা বেরোতে পারেন না বাড়ি থেকে, আমি তো আমার বাড়িতেই দেখছি, আমার মা বা আমার শাশুড়ির পক্ষে এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা সম্ভব নয়, তো কাজেই সেই কারণেই ফেরা যে আমায় মেগার মতো টাইমও দিতে হচ্ছে না। আর এই যে সিঙ্গেল হলগুলো উঠে যেত, মানে সিঙ্গেল স্ক্রিনে যে হল, সে তো নব্বই এর দশক থেকে একটার পর একটা উঠে গেছে,
তাহলে আমি একটা কথা জানতে চাই যে আপনাকে, কারণ আমি ব্যক্তি শাশ্বত চট্টোপাধ্যায়ের কাছে জানতে চাইছি, বিশ্বায়নের ফলে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? বিশ্বায়ন টিশন আমি বুঝি না অত, বিশ্বায়নের ফলে না, আমার বিশ্বাস হচ্ছে সেই সময় সিনেমা এত খারাপ হয়েছে মানুষ হলে যেতেন না। হ্যাঁ, এবং আমি দেখতে যেতাম তখন, মানে তখন লোকে যখন খবরের কাগজে বাংলা ছবিকে তুলোধনা করছে, তখন আমি ভবানীপুরের উজ্জ্বলা থেকে শুরু করতাম, ওদিকে পূর্ণ অবধি, তারপরেও একটা যৌবাজারের ডান দিকে একটা হল ছিল, কি হল নামটা, ভবানী, ভবানী তো এইদিকে নিয়ালেপুর আমাদের, তো ওই দেখতে যেতাম তখন সিনেমাগুলো তো দেখতাম, যে তখন সদ্য ওই মানে অদ্ভুত অদ্ভুত সব ছবি হতো, কিছু প্লট ভালো ছিল, কিছুর গান ভালো ছিল, কিন্তু সব মিলিয়ে দানা বাঁধত না, এবং মানুষ হল থেকে, স্পেশালি শহরের কথা বলতে পারি, হলে যেতেন না। যে দর্শককে ফিরিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ আবার, আচ্ছা আচ্ছা, মানে ঋতুপর্ণ ঘোষের জন্য আবার শহরের সিনেমা হলে মানুষ যেতে আরম্ভ করলেন, তো মাঝখানের ফেজটা খুবই গন্ডগোলের ফেজ ছিল। 19 এপ্রিলের কথা বলছেন নাকি? একদম 19 এপ্রিল হিরেরাংটির কথা বলছেন। হিরেরাংটি কজন দেখেছেন আমি জানি না, আমার মনে হয় ওনার বানানো সব থেকে ভালো ছবি হবে দেখার পরে হিরেরাংটি, কিন্তু যেটা সব থেকে প্রচার পেয়েছে সেটা হচ্ছে 19 এপ্রিল, যেটা সব থেকে বেশি চলেছে সেটা 19 এপ্রিল। 19 এপ্রিলের পরে আবার শহরের মানুষ হলে যেতে আরম্ভ করলেন, যে শিক্ষিত মানুষ যেটা মানে চান যে ধরনের ছবিগুলো দেখতে, একটু মাথা খারাপ, একটু ইমোশনাল, একটু কিছু, দেখুন বেসিক ইমোশান তো সব মানুষের এক, সেটা গ্রামেরও বলুন বা শহরেরও বলুন, বেসিক মানুষের ইমোশান এক, সেই জায়গাটা কোথাও মিস করে যাচ্ছিল, একটা ছকে পড়ে যাচ্ছিল, সেই গরিব বাবা, ছেলের বাবা গরিব, মেয়ের বড়লোকের বাবা, সে এর সঙ্গে বিয়ে দেবে না, আর উল্টোটায় তাই হয়ে গেল, দেখবেন না শুধু আমার সঙ্গে দিয়ে না, আমার সঙ্গে তো হিট ছবি, এবার সেটার অনুকরণে আরো 10টা ছবি হতে আরম্ভ করলো, তো এটা একটা আমার সঙ্গে ঠিক আছে, আমি 5টা আমার সঙ্গে তো নিতে পারবো না, না না একদমই না, শুধু হিসেবটা পাল্টে দিলাম একটু, এক্ষেত্রে বড়লোক বাবা হয়ে গেল, ছেলের বাবা বড়লোক হয়ে গেল, মেয়ের বাবা গরিব হয়ে গেল, তো এই কাঁত দেখবে লোকে, লিমিট আছে তো সব কিছু। আচ্ছা, নতুন অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আপনার কি বা বক্তব্য? যেমন আমি একটি নাম বলছি, অনির্বাণ ভট্টাচার্য, আমার খুব প্রিয় একজন অ্যাক্টর। হ্যাঁ, থিয়েটার মারাত্মক ভালো কাজ করে এবং সিনেমাতেও ভালো করেছে, প্রমাণ করে দিয়েছে সে। এরকম আরও দু একটা নাম যদি আপনার মুখে শুনি যাদের নিয়ে আমরা আশাবাদী হতে পারি, সেটা তো দেখো, এমন দামিনী হতে পারে, আমি জানি না আপনি দামিনী, হ্যাঁ জানি দামিনী, মানে আপনার, কিন্তু সেরকম সুযোগ তারা কোথায় পাচ্ছে? সুযোগটাও তো পেতে হবে, হ্যাঁ সুযোগটা পেতে হবে, এবং ম্যাক্সিমাম যে টেলিভিশনে যে সুযোগগুলো পাওয়া যাচ্ছে তাদের হাতে অত সময় থাকছে না যে তাদের মানে যে আরেকটু শিখবো, আরেকটু বেটার করবো, সে সময়টাও তাদের হাতে নেই, খুব একটা গণ্ডগোলের পর্যায়ে দিয়ে আমরা যাচ্ছি, প্রচুর ইয়াং ছেলে মেয়ে অত্যন্ত স্বপ্ন দেখে তারা আসছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু যে কোনো কারণেই হোক তাদেরকে ওই একটা সিরিয়ালে হোডিং করে দেওয়া হচ্ছে এবং তাদেরকে শুষে নেওয়া হচ্ছে, জাস্ট শুষে নিয়ে তারপর সেটা চিবড়ে হয়ে যাচ্ছে, তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে, তারপরে তাদের নেওয়া হচ্ছে, তো সেইখানে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে হবে, ফ্রাস্ট্রেটেড হলে হবে না, এবং এটা খুবই কঠিন, এতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বোধহয় আমাদের যেতে হয়নি। আমি একটু বলবো বাবা, সেটা হচ্ছে অভিনয় তো একটা পারফর্মিং আর্ট, এবং আমি সেটা মনে করি অভিনয় এমন একটা আর্ট যেখানে সমস্ত কিছু আর্ট এসে মিলেমিশে, এবং অভিনয়টা একটা কালেকটিভ আর্ট, হ্যাঁ কালেকটিভ আর্ট, সকলকে নিয়ে, সেখানেও অভিনেতাদের মধ্যে একটা অলিখিত মানে মিডিয়া যেটা করছে, অলিখিত একটা কম্পিটিটিভ মানে একটা কম্পিটিশন তৈরি করছে, একটু বলে ঠিকই আছে, যেমন ধরুন আপনিও অজিত করেছেন, ঋত্বিক চক্রবর্তী অজিত করেছেন, এবার আপনাদের দুজনকে যদি কখনো কম্পিটিটর হিসেবে দেওয়া হয় ফেলে, তাহলে আপনি ঋত্বিককে 10-এ কত নাম্বার দেবেন? আমি যতটুকু ঋত্বিক পরে প্রথমটাতে অত সুযোগ পাইনি, প্রথম ব্যোমকেশে, হরহর ব্যোমকেশে ঋত্বিকের স্কোপ খুব কম ছিল, আমি পরেরটা দেখেছি ব্যোমকেশ পর্ব, যথেষ্ট ভালো, দুজন দুরকম, ঋত্বিকের স্টাইল আলাদা, আমার স্টাইল আলাদা, তো কাজেই এখানে কম্পিটিশনের তো কোনো ব্যাপার আসছে না, তুলনার কোনো ব্যাপারই আসে না, এটা বাজার করে মিডিয়া না, কাগজ বিক্রি করতে হয়, চ্যানেলের টিআরপি বাড়াতে হয়, করছে করুক না, তাদের কাজ তারা করছে, আমাদের কাজটা আমরা মন দিয়ে করলেই হয়। আপনার ইন্টারভিউ নিয়ে আমার খুব ভালো লাগলো, আমি একটু আপনার হাতে হাত মারতে চাই। থ্যাংক ইউ।